আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেবর কেত যে স্বপ্ন দেখলে আপনার অতি শীঘ্র কঠিন বিপদ আসা সম্ভব সে স্বপ্নটা কি বিপদ আসা সম্ভব আপনি স্বপ্ন দেখছেন যে মাছ ধরছি সেটা নদী হোক সমুদ্র হোক এবং খাল নেহেন্দি তলা পুকুর বিভিন্ন জায়গায় আপনি মাছ ধরছেন যে প্রশাসে হোক আপনি মাছ ধরছেন এই মাছ ধরতে গিয়ে যদি মাছ যদি পালিয়ে যায় আপনার বিপদ আসতে পারে মাছ যদি মরা হয় আপনার বিপদ আসতে পারে সমুদ্রে আপনি চলছেন অবশ্যই সমুদ্র নদী দেখা ভালো এটা আমরা কেতায় পেয়েছি কিন্তু সমুদ্রে পানি যদি ঘোলা হয় এবং পানি যদি অল্প হয় তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে তবে নৌকা স্টিমার জাহাজ এগুলো দেখা অবশ্যই ভালো পৃথিবীর যদি এক লক্ষ আলেম থাকে এক লক্ষ আলেম সবই একমত হবে এগুলো দেখা অবশ্যই ভালো তবে এগুলো দেখলে অবশ্যই ভালো কিন্তু পানি কম সমুদ্রে পানি কম দেখেছেন এবং ঘোলা এগুলো বিপজ্জনক মাছ ধরতে গিয়ে মাছ পালিয়ে গেল কিংবা পড়ে গেল হাত থেকে ছেড়ে গেল কিংবা মরা মাছ আপনি পেয়েছেন এগুলো অবশ্যই খারাপ জিনিস দুই তৃতীয় নাম্বার হলো আপনি প্রস্রাব ফিরেছেন প্রস্রাবটা যদি গড়িয়ে আসে আপনার দিকে এটা ক্ষতির লক্ষণ চতুর্থ নাম্বার হলো আপনার পায়ের জুতা যদি পানের উপর দিয়ে ভেসে ভেসে যায় উল্টো হয়ে তাহলে ভাবতে হবে এটা আপনার চরম ক্ষতির লক্ষণ চতুর্থ পঞ্চম নাম্বার হলো কোনো মৃত ব্যক্তি যদি আপনার কাছে কন্দন করে এটা আপনার রোগ বেমার হতে পারে আশা রাখি কিছু মহান ষষ্ঠা একমাত্র হলো রব্বল্লা আলমিন আল্লাহ আল্লাহ দরবারে ক্ষমা চাইব আর বেশি বেশি করেই দোয়াটা পাঠ করব লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা হ্যাঁ নাক মিনাজ মিনাজমিন আল্লাহ আমাদের সকলকে বিপদ আপাদ বালা মসিবাদ থেকে হেফাজত করেন যেমন হেফাজত করেছিলেন অন্য নবীদের যেমন হেফাজত করেছিলেন শাহবা কেরামদের যেমন হেফাজত করেছিলেন আপনার পূর্বের যত ইমানদার ব্যক্তিরা বিদায় নিয়েছে তাদেরকে আল্লাহ ঐরূপ আমাদের সকলকে হেফাজত করো এই দোয়া কামনা পাকে দরবারে রাখি ও আখিরে দাবানা আনিলামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম